আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে চার রুমের একটি একতলা বাড়ির ডিজাইন। তো এটা হচ্ছে বাড়ির সামনের ডিজাইন। তো আপনি বর্তমান সময়ে কিভাবে অল্প বাজেটের ভিতর দুইতলা ফাউন্ডেশন দিয়ে চার রুমের একটি একতলা বাড়ি করতে পারেন, এই নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আজকের এই যে বাড়িটি, এই বাড়িটি 1254 স্কোয়ার ফিট জায়গার ভিতর করা হয়েছে। তো এরকম একটি বাড়ি যদি আপনি পুরোপুরি কমপ্লিট করেন এই 1254 স্কোয়ার ফিটের ভিতর, তো বর্তমান বাজার অনুযায়ী আপনার কত টাকা খরচ হতে পারে এবং এই বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে সেই বিষয়টা আপনি জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো ভিউয়ার্স, আজকের এই বাড়িটির ভিতর আপনি পাচ্ছেন তিনটা বেডরুম এবং একটি ড্রয়িং রুম, এইটা মিলে মোট চারটি রুম। তো আপনার কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, প্রতিনিয়ত আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার এবং দারুণ একটা আইডিয়া পেতে পারেন আপনি ভিডিও থেকে যে এরকম একটি বাড়ি যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে এবং বাড়ির ফ্লোর প্ল্যান সহ অনেক বিস্তারিত বিষয় দেখানো হয় আপনাদেরকে। তো আপনি যদি ড্রয়িং ডিজাইন করে বাড়ি করেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখি। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির দৈর্ঘ্যের দিকটা রয়েছে এদিকে 38 ফিট, এদিকটা রয়েছে প্রস্থ 33 ফিট। তো এখানে ডিজাইনটা একটু পরিবর্তন করা হয়েছে, এই সামনের যে শেপটা রয়েছে এই শেপটাকে এখানে পিছনে নেওয়া হয়েছে এবং এটাকে এখান থেকে রাউন্ড ফিগার দিয়ে এভাবে একটি বারান্দার শেপ নেওয়া হয়েছে। তো তাতে করে বেলকনির সাথে এখানে ছোট্ট একটু বারান্দা পাবেন আপনি, আর সব কিছু সেম থাকবে, এই সিঁড়িটা যাবে পেছনের দিকে। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে আপনি পাবেন 1, 2, 3টা বেডরুম এবং এখানে একটি টয়লেট, এখানে একটি টয়লেট, মোট 2টা টয়লেট। এখানে একটি কিচেন থাকবে এবং এখানে সিঁড়ির সাইডে থাকবে ডাইনিং কাম ড্রয়িং রুম। এটি 1254 স্কোয়ার ফিট জায়গায় করা হয়েছে, 287 পয়েন্ট জমি এবং 1 কাঠা 75 পয়েন্ট। তো এরকম একটি বাড়ি আপনি বর্তমান সময়ে কত টাকার ভিতর কমপ্লিট করতে পারবেন সেটা জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো দেখেন ভাই, আপনি যদি 1254 স্কোয়ার ফিটের ভিতর এই বাড়িটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আনুমানিক আপনার 24 থেকে 25 লক্ষ টাকার প্রয়োজন হতে পারে এবং আপনি যত রুচিশীল লোক হবেন ততই আপনার খরচটা বৃদ্ধি হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে একটি লাইক করতে পারেন। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর বাড়ির ভিডিও উপহার দেওয়ার এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেই সিস্টেম অনুযায়ী ভিডিও তৈরি করার।